এরপরে তাসনিয়া রহমা রহমা আপনি প্রশ্ন করেছেন রক্তের সম্পর্ক যাদের সাথে তারা নাকি আত্মীয় তাহলে স্বামীর সাথে স্ত্রীর কি সম্পর্ক বোন তাসনিয়া দেখুন রক্তের সম্পর্ক যাদের সাথে থাকে তারাই শুধু আত্মীয় তা তো নয় বরং আত্মীয়ের যে পরিধি সেটা কোনো কোনো সময় রক্ত সম্পর্ক ছাড়াও আত্মীয় হয় আমরা বাংলায় যদি বলি আত্মার সম্পর্ক যার সঙ্গে তাকে আত্মীয় বলা হয় এটা হলো আমাদের দেশীয় পরিবেশ আমরা বলি কিন্তু শরিয়ার দৃষ্টিকোণ থেকে আপনার জবিল কোরবাহা যাদেরকে বলা হয়েছে কোরআনের ভাষায় হাদিসের ভাষায় নিকট নিকট আত্মীয় এরকম লোক বলতে যাদেরকে বোঝানো হয়েছে এরা মূলত রক্ত সম্পর্কীয় ব্যক্তি যারা তারাই স্বামী বা স্ত্রী একে অন্যের রক্ত সম্পর্কীয় কেউ নন তারপরেও তারা আত্মীয় এই জন্য যে তাদের সঙ্গে একটা বিশেষ বন্ধন রয়েছে ব্লাডের বন্ধন যেরকম একটা বন্ধন বৈবাহিক বন্ধনটাও কিন্তু একটা বন্ধন সেই বন্ধনের কারণে তারাও কিন্তু আত্মীয়ের মধ্যে পড়ে যান আত্মা ছাড়া আপনার এই আত্মীয়টা স্থায়ী কোনো আত্মীয়তার সম্পর্ক নয় ব্লাডের সম্পর্কে আত্মীয়টা স্থায়ী আত্মীয়ের সম্পর্ক আর স্বামী স্ত্রীর সম্পর্কটা যতদিন বৈবাহিক সম্পর্ক থাকে ততদিন টিকে থাকে এই জন্য স্বামী স্ত্রীর প্রতি কিন্তু জাবিল করবা বা করোনহ্যাদিস বর্ণিত আত্মীয়ের যে বিধিবিধান হুবহু সেগুলোই এখানে কিন্তু প্রযোজ্য হয় না বরং স্বামী স্ত্রীর প্রতি ভিন্ন হক এবং একে অন্যের প্রতি ভিন্ন অধিকার রয়েছে সেগুলো এখানে প্রযোজ্য যার কারণে আমরা যদি করণ হাদিসের পরিবেশে যেটাকে জাউল করবা বলা হয়েছে আত্মীয় বলা বারক্ত সম্পর্কে আত্মীয় বলা হয়েছে স্বামী স্ত্রী একে অন্যকে যদি আমরা সেটার ক্যাটাগরিতে নামও ফেলি কোনো অসুবিধা নেই কারণ তাদের আত্মীয় ছাড়াও স্বামী স্ত্রী হিসাবে একে প্রতি অনেক অধিকার রয়েছে যেগুলো খেয়াল করে আমাদের সবাইকে চলতে হয় এবারে